ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার। ম্যাচ শুরু রাত ছোয়া একটায়। অপর ম্যাচে টেবিলের তিনে থাকা নিউক্যাসল মুখোমুখি হবে এভারটনের। গুডিসন পার্কে ম্যাচ শুরু রাত পৌনে একটায়। ইউরোপা লিগ থেকে ছিটকে গেলেও প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। টানা তিন লিগ ম্যাচে জয় তুলে নিয়েছে টেন হাগের শিষ্যরা। ব্রাইটনকে হারিয়ে নিশ্চিত করেছে এফএ কাপের ফাইনাল, যেখানে তাদের প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। টটেনহামের বিপক্ষে পরিসংখ্যানটাও এগিয়ে রাখছে রেড ডেভিলদের। লিগ ম্যাচে এই দুই দল মুখোমুখি হয়েছে মোট 61 বার, যেখানে স্পার্সদের 10 জয়ের বিপরীতে ম্যানিউ জিতেছে 39 ম্যাচে। টটেনহামের মাঠেও রয়েছে 15 জয়। সবশেষ চার দেখায় শতভাগ জয় রয়েছে রেড ডেভিলদের, যা ফুরফুরে মেজাজেই রেখেছে টেন হাগের শিষ্যদের। ইঞ্জুরির কারণে আগেই ছিটকে গেছেন ফন বিগ, গার্নাচো, হিটন, ফিল জোন্স, লিসান্দ্রো মার্টিনেজ ও রাফায়েল ভারানে। তাদের সাথে যুক্ত হয়েছে ব্রুনো ফার্নান্দেজ ও ম্যাকটোমিনের নাম। ফলে দল সাজাতে বেশ বেগ পেতে হবে এরিক টেন হাগকে। টেবিলের ষষ্ঠ স্থান পুনর্দখলের লক্ষ্য নিয়ে রেড ডেভিলদের বিপক্ষে মাঠে নামবে স্পার্সরা। সদ্যই তাদের টপকে 6 নম্বর স্থানটা দখলে নিয়েছে লিভারপুল। সবশেষ দুই লিগ ম্যাচে নিজেদের নামের সাথে শুভেচার করতে পারেননি রিয়ান ম্যাসনের শিষ্যরা। ঘরের মাঠে বর্নমাউথের বিপক্ষে হারের পর নিউক্যাসেলের বিপক্ষে 6-1 গোলে বিধ্বস্ত হয়েছে তারা, যা আত্মবিশ্বাস তলানিতে ঠেকিয়েছে স্পার্সদের। ঘরের মাঠে তাই কঠিন পরীক্ষায় দিতে হবে টটেনহামকে। অন্যদিকে দুর্বার গতিতে ছুটছে নিউক্যাসেল। সবশেষ পাঁচ লিগ ম্যাচে চারটিতেই জিতেছে তারা। জয় পাওয়া চার ম্যাচে করেছে 15 গোল, দখলে রেখেছে টেবিলের তৃতীয় স্থান। লিগ শিরোপার রেসে না থাকলেও পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয় এখন মূল লক্ষ্য ম্যাকপাইদের। এভারটনের মাঠে তাই 3 পয়েন্টের দিকে নজর থাকবে এডিভয়ের শিষ্যদের। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।